বেঙ্গলি অডিও স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্বাগতম আপনাকে আমাদের চ্যানেল বেঙ্গলি অডিও স্টেশনে। কথা সাহিত্যিক স্বর্গীয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি তারানাথ চরিত্রটি বাঙালির হৃদয়ে আজও অমলিন। পরবর্তীকালে তার সুপুত্র তারাদাস বন্দ্যোপাধ্যায়ের রচনাতেও তারানাথ আবার ফিরে এসেছেন। আমাদের আজকের গল্প তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক, এই বইটি ষষ্ঠ খণ্ড থেকে নেওয়া বিরাজবালার কাহিনী। কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। শুনতে থাকুন আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও বিরাজবালার কাহিনী। কবি কালিদাস বলে গিয়েছেন, আকাশে মেঘ করে এলে মানুষের চিত্ত আকুল হয়ে ওঠে। আমি কবি নই, তবে আকাশে মেঘ ঘনিয়ে এলে আমার তারানাথের কাছে যেতে ইচ্ছা করে বটে। বর্ষার দিনে মুড়ি আর গরম গরম পেলে আজের মতো তারানাথের গল্পে একটা আবশ্যিক ব্যাপার। আজ ছুটির দিনটা, সকাল থেকেই মনে হচ্ছিল হয়তো বা বৃষ্টি হবে। আকাশ ঘোলা, রোদ্দুরের তেমন তেজ নেই। দুপুরের পরেই কালো মেঘে চারদিক অন্ধকার হয়ে এলো। এমন সময় বাড়িতে বসে থাকার কোনো মানেই হয় না। বিশেষ করে কলকাতার বৃষ্টি মোটেই একটা উপভোগ্যের জিনিস না। আলনা থেকে একটা শার্ট টেনে নিয়ে গায়ে চাপিয়ে বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম বৃষ্টি এসে পড়ার আগে হয়তো তারানাথের বাড়িতে পৌঁছতে পারব না, কিন্তু মটলেনের মুখে পৌঁছে দেখলাম তখনও মেঘ আকাশে থমকে আছে। গলির মোড়ের সিগারেটের দোকান থেকে তারানাথের জন্য একটা পাসিং শো নিচ্ছি। পেছন থেকে কে বলে উঠল, এই যে তুমি এসে পড়েছো দেখছি। তাকিয়ে দেখি কি শুনি, সে একদম হেসে বলল, যাই বলো ভাই, লোকটার গল্প বলার একটা দারুণ কায়দা আছে, একেবারে নেশা ধরিয়ে দিয়েছে, কি বলো? বললাম, তুমি তো তারানাথের গল্পে বিশ্বাস করো না, তাহলে আসো কেন? কে বললো বিশ্বাস করি না? গল্পের মধ্যে কেবল বাগড়া দাও, আজে বাজে প্রশ্ন করো। আরে ওসব তো তারানাথকে উস্কে দেওয়ার জন্য, চটে গেলে ওর ভালো ভালো গল্পগুলো বেরিয়ে আসে। চলো চলো, আর দেরি নয়, ওই দেখো জল এসে পড়লো বলে। প্রায় দৌড়ে তারানাথের বাড়িতে ঢোকবার সঙ্গে সঙ্গেই বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করলো। সারাদিনের গুমোট ভাবটা কাটিয়ে এলোমেলো ঠান্ডা বাতাস বইতে আরম্ভ করলো। বসবার ঘরে ঢুকে দেখি তারানাথ আমাদের দিকে পিছন ফিরে জানলার সামনে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। কলকাতার গলি, সেদিকে অবশ্য দেখবার কিছু নেই। হাত তিনেক তফাতেই ঠেলে উঠেছে পাশের বাড়ির দেয়াল। তবু তারানাথকে দেখলাম বিভোর হয়ে বাইরে তাকিয়ে রয়েছে। আমাদের পায়ের শব্দ পেয়ে সে পিছন ফিরে বলল, এই যে তোমরা, এসো এসো বসো, ভাবছিলাম তোমরা হয়তো এসে পড়বে এমন দিনটা। সবাই মিলে সেই নড়বড়ে তক্তপোষে বসলাম। কিশোরী আমার হাত থেকে সিগারেটের প্যাকেট নিয়ে তারানাথের সামনে রাখল। অন্যমনস্কভাবে একটা সিগারেট ধরিয়ে তারানাথ বলল, খুব ছোটবেলার কথা মনে পড়েছিল জানো, এইরকম মেঘ করে এলে গ্রামের সব ছেলেমেয়ে মিলে দৌড়াতাম আম বাগানে। ঝড়ের প্রথম ঝাপটা আসার সঙ্গে সঙ্গে ঢিপ ঢিপ আম পড়তে শুরু করত, আম কুড়োতে কুড়োতে আসত বৃষ্টি। এক কোচর আম নিয়ে গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি দেখতাম, এই আজকের মতো বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ত, সোঁদা মাটির গন্ধ উঠত চারিদিক থেকে। বৃষ্টি থামলে বাড়ি গিয়ে তেল নুন দিয়ে কাঁচা আম জড়িয়ে খাও, আর কিছু না, শুধু কাঁচা আম, তাই যেন কি মধুর মতো লাগতো। না, সেসব দিন আর ফিরবে না। কিশোরে দেখলো তারানাথের কবিত্বের চোটে যে গল্পের জন্য আসা সেটাই বুঝি মারা যায়। সে বলল, আপনার পুরনো অভিজ্ঞতা থেকেই আজ একটা গল্প বলুন না। বলবো বলবো, আগে একটু চা হোক।
হ্যাঁ তোমরা বসো, আমি একটু চাটা বলে আসি। তারানাথ উঠে ভেতরে গিয়ে চায়ের কথা বলে এলো। তারপর তক্ত বসে জমিয়ে বসে বলল, কলকাতার বর্ষার রূপ তোমরা দেখতে পাও না, আমরা গ্রামের ছেলে বুঝলে, খালবিল ভাসিয়ে এক নাগারে তিন চার দিন, বাদলা হওয়ার পর কখনো গামছা দিয়ে কই মাছ ধরতে বেরিয়েছ? আমরা যেতাম, তারপর বাড়ি ফিরে একবাটি নুন নিয়ে বসে সারা গা থেকে জোক ছাড়াতাম, মা এসে বকুনি দিতে বৃষ্টি মাথায় করে বাইরে বেরোনোর জন্য। আবার শিশু হয়ে মায়ের সেই বকুনি খেতে ইচ্ছে করছে। জীবনে অনেক দুঃখ কষ্ট আছে বুঝলে হে, তবু মোটের উপর জীবনটা বেশ ভালোই কেটেছে। যদি সুযোগ পাই তাহলে আবার ফিরে আসব পৃথিবীতে, আবার আমকুড়োতে যাব ঝড়ের দিনে, খেলা করব মায়ের কোলে, সুখ দুঃখ সহ্য করতে করতে বড় হয়ে উঠব। কিশোরী স্পষ্টত উসখুস করতে লাগল। বাইরে ঝমঝমে বৃষ্টি নেমেছে, ঘরের ভেতরে ঘন হয়ে উঠেছে ছায়া, মনে হচ্ছে যেন আমরা তিনটে পানি ছাড়া জগতে আর কেউ কোথাও নেই। এখন কি আর দার্শনিক তত্ত্বের আলোচনা ভালো লাগে? এই সময়ে ভেতর বাড়ি থেকে চা নিয়ে এলো তারানাথের মেয়ে চারি। চায়ে চুমুক দিয়ে তারানাথ বলল, তোমাদের গল্প চাই না? আচ্ছা আজ একটা অদ্ভুত ঘটনা তোমাদের শোনাচ্ছি, আমারই পরিবারের একটা মেয়ের জীবনে ঘটেছিল। একদিনের ব্যাপার না, অনেকদিন ধরে একটু একটু করে ঘটেছে। আর পান খাবে? না, যাক গল্পটা শোনো তো। পাসিং শো ধরিয়ে তারানাথ গল্প শুরু করল। তোমরা তো জানো আমি একান্নবর্তী পরিবারে মানুষ হয়েছি। দুবেলা আমাদের বাড়িতে প্রায় পঞ্চাশখানা পাপ পড়ত। আপন কাকা জ্যাঠারা তো ছিলেন, বাবার এক দূর সম্পর্কের ভাইও আমাদের সংসারে থাকতেন। আমরা ভাই বোনেরা তাকে রাঙা কাকা বলে ডাকতাম। রাঙা কাকা লেখাপড়া বিশেষ জানতেন না, বোধহয় ক্লাস থ্রি কি ফোর অবধি পড়েছিলেন, কিন্তু খুব পরিশ্রম করতে পারতেন। সকালে দেখতাম তিনি কোদাল হাতে বাড়ির পেছনে জমি কুপিয়ে লাউ কুমড়ো চারা বসাচ্ছেন, নয়তো কুড়ুল নিয়ে সংসারের জ্বালানি কাঠ চিড়ে দিচ্ছেন। তীর অবসর সময় বলে কিছু ছিল না, সব সময় কিছু না কিছু করছেন। সবাই রাঙা কাকাকে ভালোবাসত তার মধুর ব্যবহারের জন্য। রাঙা কাকিমা বিয়ের কিছুদিনের মধ্যেই বাড়ির সকলের মন জয় করে নিলেন, কোনো অহংকার ছিল না চরিত্রে, সবার কাজ আগবাড়িয়ে করে দিচ্ছেন, সর্বদা হাসিন, উঁচু বলয় কথা বলতে জানেন না, এমন মানুষকে কে না ভালোবাসবে। বাংলা বিহারের একেবারে প্রান্তে একটা ছোট্ট শহরে তার বাপের বাড়ি, বোধ হয় দূরে ভিন্ন পরিবেশে মানুষ হয়েছিল। পাড়াগার সংকীর্ণতা রাঙা কাকিমার মধ্যে ছিল না, সব চাইতে তিনি ভালোবাসতেন আমার ছোট ভাইজি বিরাজবালাকে। বিরাজ তখন খুবই ছোট, বছর পাঁচ ছয় বয়স হল, সেও কাকিমার ভীষণ ভক্ত হয়ে পড়ল। কাকিমার কাছে খায়, তার সঙ্গেই দুপুরবেলায় শুয়ে গল্প শুনে, সারাদিন কাকিমার আঁচল ধরে পেছন পেছন ঘোরে। কাকিমা বলতেন, বিরাজ আর জন্মে আমার মেয়ে ছিল। এর বছর দুই তিন পর থেকে বিরাজকে কেন্দ্র করে আমাদের পরিবারে কতগুলো অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। বিরাজের মধ্যে যে কোনো বিশেষ অলৌকিক ক্ষমতা আছে এমন ধারণা কারো মনে আসেনি কোনোদিন, হ্যাঁ আসবারও কথা না। পাড়াগাঁয়ে নিতান্ত স্বাভাবিক আর পাঁচটা মেয়ের মতোই তার চাল চল। কিন্তু বিরাজের আট ন বছর বয়সের একটা ঘটনায় আমাদের হঠাৎ খটকা লাগে। প্রথমটা অবশ্য ঠিক বোঝা যায় না, কারণ সব অলৌকিক ব্যাপারই
নানা রকম ব্যাখ্যা হতে পারে, কিন্তু পরপর তেমন ঘটতে থাকলে তাকে আর যুক্তি দিয়ে বা কাকতালীয় ব্যাপার বলে উড়িয়ে দেওয়া যায় না। বিরাজ আমার ছোট কাকার মেয়ে। একদিন ছোট কাকিমা ঠাকুরের আসনের সামনে বসে পুজো করছে, বিরাজ বসে রয়েছে পাশে। কাকিমা পুজো আরম্ভ করবার আগে বিরাজ একবার বলল, মা আমার না খুব তালের বড়া খেতে ইচ্ছে করছে, বিকেলে করে দেবে মা? কাকিমা রাগ করে বললেন, বকিস নে তো, যা ওঠ এখান থেকে, বসে পুজো করছি আর মেয়ের এটা খাবো সেটা খাবো, পুজোর সময় বুঝি অমন বলে। ধমক খেয়ে বিরাজ চুপ করে মায়ের পাশে বসে রইল। পুজো হয়ে যাওয়ার পর ছোট কাকিমা যখন গলায় আঁচল দিয়ে প্রণাম করে উঠছেন, তখন বিরাজ আবার বলল, হ্যাঁ মা দেবে তো বিকেলে তালের বড়া করে? সে দেখা যাবে, এখন যা মেয়েদের খাই খাই করতে নেই। ঠাকুরঘর ছেড়ে আসবার সময় হঠাৎ কাকিমার খেয়াল হলো গৃহদেবতা শ্যামসুন্দরের মূর্তির সামনে শ্বেতপাথরের বড় গেলাসের জল আজ বদলে দিতে ভুলে গিয়েছেন। মনে মনে জিভ কেটে কাকিমা জল বদলাবার জন্য গ্লাসটা নামিয়ে পাথরের ঢাকনাটা খুললেন। একি জল কই? গ্লাসটা ভর্তি বড়া সদ্য ভাজা, তখনও গরম রয়েছে। এ নিয়ে সেদিন খুব হইচই হয়েছিল, হবারই কথা বন্ধ ঠাকুরঘর। কাকিমাই সকালে প্রথম খুলে পুজো করতে ঢুকেছেন, সেই বন্ধ ঘরে গ্লাসের মধ্যে তালের বড়া আসবে কোথা থেকে? কেউ কেউ বলল বিরাজি হয়তো আগে থেকেই গ্লাসে বড়া লুকিয়ে রেখেছিল মজা করবে বলে, সে যুক্তিও পুরোপুরি এখানে খাটে না। প্রথমত অত সকালে তাকে তালের বড়া ভেজে দেবে কে? দ্বিতীয়ত ঠাকুরের আসনে হাত দেওয়ার সাহস তার হবে না, সে যুগে এসব মানামানি খুব ছিল জানো তো, সবারই মনে কেমন একটা খটকা লেগে রইল। এর মাঝখানেক বাদে হলো আর এক কাণ্ড, সেদিন সকালে বিরাজ হঠাৎ বায়না ধরল, ও মা আজ দুপুরে আমি আলু ভাতে দিয়ে ভাত খাবো। আজকাল শুনতে হয়তো একটু অদ্ভুত ঠেকবে, আলু ভাতে এমন কি একটা জিনিস যার জন্য বায়না ধরতে হবে? কিন্তু তখনকার দিনে পাড়াগায় আলু রীতিমতো দুষ্প্রাপ্য তরকারি হিসাবে গণ্য ছিল, লোকের বাড়িতে সবসময় মজুদ থাকত না, অনেকে খেতও না, হাটের দিনে কেউ কেউ শখ করে কিনে আনত। কাকিমা বললেন, এখন তো ঘরে আলু নেই মা, ভাতও চড়ে গিয়েছে, ওবেলা হাট থেকে রামু এনে দেবে এখন রাত্রি খেয়েও। মায়ের গোপনীর ভয়ে বিরাজ চুপ করে গেল, কিন্তু একটু পরে রান্নাঘর থেকে রাঙা কাকিমা এসে আঁচলে হাত মুছতে মুছতে ছোট কাকিমাকে বললেন, বাবা এতক্ষণে একটু সময় পাওয়া গেল, ভাত নামিয়ে ফ্যান গালতে দিয়ে এলাম। আচ্ছা চলতি, ভাতে আজ অত আলু সেদ্ধ কে দিয়েছে বলতে পারো? কে খাবে আলু সেদ্ধ ভাতে? আমি তো দিইনি। সে কি তাহলে কে দিল? হাত দিয়ে ভাত নাড়ছি, দেখি ভাতের মধ্যে কিচকিচ করছে আলু, তা 10-12টা তো হবে। আবার হইচই হল, এবারেও কর্তারা অনেক যুক্তিসহ ব্যাখ্যা দিল, কিন্তু মনের ধাঁধা কারুরই ঘুঁজল না। বাড়িতে আলু ছিল না, হাট অন্তত 2 মাইল দূরে, মেয়েটা আলু পাবে কোথায় যে ভাতের হাঁড়িতে ফেলবে? এর পরের ঘটনার কিন্তু কোনো ব্যাখ্যা দেওয়া চলে না। সবারই মনে হলো বিরাজের একটা কিছু অপ্রাকৃত ক্ষমতা আছে। ছোট কাকা বৈষয়িক কি কাজে সদরে গিয়েছিলেন, 2-3 দিন উকিলের বাড়ি থেকে কাজ সেরে ফিরবেন। কাকা সদরে যাবার 2 দিন বাদে এক বিকালে খুব ঝড় বৃষ্টি হল, ঝড় থেমে গিয়েও বৃষ্টি চলল রাত প্রায় 9টা পর্যন্ত, বেশ ঠান্ডা বাতাস দিতে লাগল। বাড়ির সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লেন। বিরাজ সে রাত্রে শুয়েছিল রাঙা কাকিমার কাছে, অনেক রাত্রে
তখন বোধ হয় একটা কি দেড়টা হবে। রানা কাকিমা হঠাৎ জেগে গিয়ে দেখলেন বিরাজ বিছানা থেকে নেমে যাচ্ছে। কাকিমা অবাক হয়ে বললেন, এই বিরাজ যাচ্ছিস কোথায়? বিরাজ প্রথমটায় উত্তর দিল না, মশারি তুলে বিছানা থেকে নেমে গিয়ে দরজার কাছে চলে গেল। রানা কাকিমা দৌড়ে গিয়ে পেছন থেকে ধরলেন, এই কি হয়েছে তোর, কথা বলছিস না কেন? বিরাজের চোখ ঈষৎ বিস্ফারিত, যেন কিছু দেখতে বা শুনতে পাচ্ছে না। কাকিমা জোরে ঝাঁকুনি দিয়ে বললেন, কি হয়েছে বল। সেই ভাবে শক্ত হয়ে থেকে বিরাজ বলল, দরজা খুলে দাও, বাবা এসেছে। বিরাজের রকম সকম দেখে ভয় পেয়ে রাঙা কাকিমা চিৎকার করে ছোট কাকিমাকে ডাকলে। সেই ডাকে বাড়ির প্রায় সবাই উঠে এলো। সবাইয়ের একই প্রশ্ন, কি হয়েছে, অমন করছিস কেন? বিরাজ কেবল বলে, দরজা খুলে দাও, বাবা দাঁড়িয়ে থাকবে নাকি? চল দেখি কেমন তোর বাবা এসেছে, বাবা এলে ডাকতো না? বাইরের দরজা খুলে দেখা গেল কেউ কোথাও নেই, রাত্রির ঝিমঝিম করছে। ততক্ষণে বিরাজেরও সেই ভাবলেছিন শূন্য দৃষ্টি কেটে গিয়ে সে একটু স্বাভাবিক হয়েছে। সবাই মিলে তাকে বকাবকি করে দরজা বন্ধ করতে যাবে, হঠাৎ দেখা গেল বাড়ি থেকে কিছু দূরে আমবাগানের মধ্যে কিসের আলো, কাদের যেন গলার আওয়াজ শোনা যাচ্ছে। বাবা হেঁকে বললেন, কে কে আছে রে? ছোট কাকার গলায় উত্তর এলো, দাদা আমি। ছোট কাকাই বটে, সদর থেকে রওনা দিয়ে মাঝপথে ঝড় বৃষ্টিতে পলাশপুরের মোড়লের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তারা না খায়ে ছাড়েন, সঙ্গে লোকও দিয়েছে। বাড়ির সবাই জড়ো হয়েছে দরজার কাছে। তাদের মুখের দিকে তাকিয়ে ছোট কাকা বিস্মিত কণ্ঠে বললেন, কি হয়েছে দাদা, এত রাত্রিরে সবাই জেগেছে? বাবা বললেন, আরে তেমন কিছু না, তুই ভেতরে। এবারে কিন্তু বেশি আলোচনা হলো না। বিরাজের ক্ষমতার ব্যাপারটা বাড়ির লোকেরা একরকম মেনেই নিল। হয়তো পরপর কয়েক মাস কিছুই না, হঠাৎ একদিন বাবা বাড়ি থেকে বেরোচ্ছে, যাবেন আমার জ্যাঠাতুতো বোনের বিয়ের বাজার করতে। তাকে বিরাজ বলল, জেঠু আজ তুমি কোথাও যাবে না। কেন রে মা, কেন যাব না? বাবা অবশ্য তা সত্ত্বেও বেরোচ্ছিলেন। মা আটকে দিয়ে বললেন, থাক আজকে দিনটা থেকেই যাও, বিরাজের ব্যাপারটা তো জানো। অগত্যা বাবা থেকে গেলেন। দুদিন পর খবর পাওয়া গেল যে ট্রেনে বাবার যাওয়ার কথা ছিল সে ট্রেন বর্ধমান ছাড়িয়ে কি একটা ছোট স্টেশনে ঢোকার মুখে উল্টে গিয়েছে, বহু লোক হতাহত হয়েছে। বাবা একবার বিরাজকে আলাদা করে ডেকে জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ রে মা, এই যে তুই অনেক কথা আগে থেকে বলে দিতে পারিস, কি করে জানতে পারস বলতো? বিরাজ চুপ করেছিল। শেষে বাবা এক ধমক লাগাতে সে কেঁদে ফেলে বলল, আমি সত্যি কিছু জানি না জেঠু, আমি কিচ্ছু বলি না, আমার মুখ দিয়ে কে যেন অমনি বলে। বিরাজ কেঁদে ফেলায় বাবা একটু অপ্রস্তুত হয়ে বললেন, আচ্ছা আচ্ছা যা এখন, কাঁদছিস কেন, কাঁদার মতো কি বলেছি? এরই কিছুদিন পরে খবর এলো রাঙা কাকিমার বাবা মারা গিয়েছে। কাকিমার মা ছিলেন না, ছোটবেলা থেকে বাবার কাছেই মানুষ। যে ভদ্রলোক খবর দিতে এসেছিলেন তিনি বললেন মারা যাওয়ার আগে উইল করে কাকিমার বাবা তার সম্পত্তি ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দিয়েছেন। কাকিমার ভাগে পড়েছে বসত বাড়িটি। ছেলেরা দূরে দূরে নানা জায়গায় কাজকর্ম করে, তারা কোনোদিনই আর দেশে ফিরবে বলে মনে হয় না। এ অবস্থায় মেয়ে জামাইয়ের এখনই গিয়ে বাড়ি দখল দেওয়া উচিত, নইলে বেদখল হয়ে যাবার সম্ভাবনা আছে। রাঙা কাকা সবার সঙ্গে পরামর্শ করলেন, ঠিক হলো ওই বাড়ি বিক্রি করে দিয়ে
সেই টাকায় রাঙা কাকা এখানে কিছু জমি জমা কাকিমার নামে কিনবেন। তবে উইলের প্রবের নেওয়া, খদ্দের জোগাড় করা এবং বাড়ি বিক্রির ব্যবস্থা করা ইত্যাদির জন্য কাকা কাকিমাকে হয়তো দু তিন মাস সেখানে গিয়ে থাকতে হবে। আমাদের বাড়িতেই কাকিমা চতুর্থী শ্রাদ্ধ করলেন, তারপর রাঙা কাকা তাকে নিয়ে চলে গেলেন শ্বশুর বাড়ি। যাবার আগে রাঙা কাকিমা বিরাজকে কোলে নিয়ে আদর করে গেলেন, বললেন, লক্ষ্মী হয়ে থাকবি কেমন? আমি কদিন বাদেই চলে আসব, তোকে কত গল্প বল। রাঙা কাকা আর কাকিমাকে বাড়ির সবাই খুব ভালোবাসত, সে কথা তো আগেই বলেছি। তাদের এই সম্পত্তি প্রাপ্তির ঘটনায় সবাই খুশিই হলো। মাস দেড়েক পর একদিন সকালে ঘুম থেকে উঠে আমরা ভাই বোনেরা দুধ মুড়ি গুড় দিয়ে জলখাবার খাচ্ছি ওয়াকে বসে। এমন সময় বিরাজ আমার মাকে বলল, জেঠিমা, কাল রাত্রি রাঙা কাকিমা কখন এসেছে দেখছি না তো। মা অবাক হয়ে বললেন, কই, সে তো আসেনি, কে বললো তোকে? কেউ বলেন, আমি দেখেছি। মায়ের মুখ শুকিয়ে গেল। বিরাজকে আর কোনো কথা না বলে সোজা বাবাকে গিয়ে জানালেন। বাবা ভেতর বাড়িতে এসে বিরাজের গায়ে হাত বুলিয়ে আদরের স্বরে বললেন, কি হয়েছে মা, রাঙা কাকিমার ব্যাপারে কি বলছিলি? কাল রাত্রিরে রাঙা কাকিমা এসেছিল তো, আমার ঘুম ভেঙে গিয়েছিল, দেখলাম কাকিমা ঘরে ঢুকে আমার দিকে তাকিয়ে হাসলো, তারপর আবার বেরিয়ে গেল, আমার সঙ্গে কথা বলল না কেন জেঠু? তুই স্বপ্ন দেখেছিস মা, বৌমা তো আসেন না। জেঠু, স্বপ্ন না, আমি যে পরিষ্কার দেখলাম, কেমন সুন্দর লালটার নতুন শাড়ি পরেছিল আর কি সিঁদুর দিয়েছে মাথায়, বাবা চুল সব সিঁদুরে মাখামাখি। এই চুপ চুপ, কি দেখতে কি দেখেছিস ঘুমের ঘরে, বাজে বকিস না। বিরাজের কথাটা কিছুক্ষণের মধ্যে বাড়ির মধ্যে রাষ্ট্র হয়ে গেল। মা কাকিমারা উদ্বিগ্ন মুখে পরামর্শ করতে বসলেন, একজন পুরুষ মানুষ কেউ গিয়ে খোঁজ করে এলে ভালো হয়, সবাই ভালো আছে নিশ্চয়ই ঠাকুরের কৃপায়, তবু দেখে এলে ক্ষতি কি? পরদিন বিকালে মেজো কাকা যাবেন বলে প্রস্তুতি নিতে লাগলেন, কিন্তু তাকে আর রওনা দিতে হলো না। পরদিন সকালবেলায় রাঙা কাকা স্বয়ং এসে উপস্থিত হলেন। শেষ রাত্রে ট্রেন থেকে নেমে হেঁটে এসেছেন, চুল উস্কো ফুস্কো, পা খালি, গালে খোঁচা খোঁচা দাড়ি, চোখ বসে গিয়েছে গর্তে, বাড়ির দাওয়ায় বসে দু একবার ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকিয়ে হঠাৎ তিনি চিৎকার করে কেঁদে উঠলেন, দাদা, আপনার বৌমাকে রেখে এলাম। মাত্র তিন দিনের জ্বরে মারা গিয়েছেন রাঙা কাকিমা, আজ থেকে এক সপ্তাহ আগে। কয়েকদিন আচ্ছন্নের মতো ছিলেন রাঙা কাকা, একটু ধাতস্থ হয়ে গতকাল রওনা দিয়েছেন। পুজোয় পড়বেন বলে কাকিমাকে একখানা ভালো লালপেট শাড়ি কিনে দিয়েছিলেন রাঙা কাকা, শেষ যাত্রার সময় সেইটি পরিয়ে দেওয়া হয়েছিল। পাড়ার মেয়েরা এসে সিঁদুর কৌটো উপর করে ঢেলে দিয়েছিল মাথায়। বাংলার সীমান্তে একটি অখ্যাত শহরের ক্ষুদ্র নদীর তীরে রাঙা কাকিমার নশ্বর দেহ ছাই হয়ে গিয়েছে। কাকিমার মৃত্যুতে আমাদের বাড়ির সকলে প্রকৃতই শোক পেলে। কিছুদিন সবারই মুখ বিষণ্ন, বাড়িতে কেউ উঁচু গলায় কথা বলে না, হাসে না, কিন্তু সব শোকের তীব্রতায় সময় চলে যাবার সঙ্গে সঙ্গে কমে আসে। পৃথিবীর নিয়মই এই, যাকে না হলে জীবন কাটানো অসম্ভব বলে মনে হয়, সে সরে গেলে হঠাৎ আবিষ্কার করা যায় তাকে বাদ দিয়ে দিব্যে চলে যাচ্ছে। একদিন আবার সংসারের চাকা ঠিকঠাক চলতে শুরু করল, মাঝে মাঝে হাসির শব্দ শোনা যেতে লাগল, একেবারে স্তব্ধ হয়ে গেলেন কেবল রাঙা কাকা, যে মানুষ হাতে না কাজ থাকলে ছটফট করত, সে সারাদিন বসে আছে
ঘরের রোয়াকে। চোখ দুটো উদাস, দীপ্তিহীন, মুখে একটাও কথা নেই। খাবার সময় জোর করে ডেকে নিয়ে যেতে হয়। সংসারে কোনো ব্যাপারে কোনো উৎসাহ নেই। বাবাই তোড়জোড় করে রাঙা কাকিমার বাপের বাড়িটা বিক্রি করে টাকা নিয়ে এসে কাকাকে জিজ্ঞেস করলেন, এ টাকা দিয়ে তুমি কি করতে চাও? রাঙা কাকা চুপ করে রইল। চুপ করে থাকলে তার চলে না বিশু, কপালে যা ছিল তা হয়েছে। এ ন্যায্য তো তোমার টাকা, তোমাকেই ব্যবস্থা করতে হবে। রাঙা কাকা মাথা নিচু করে আস্তে আস্তে বললেন, টাকা দিয়ে আমি আর কি করব? আপনি যা ভালো বোঝেন করুন, আপনি যা করবেন তাতে আমার কোনো অমত থাকবে না। তাহলে আমি বলি কি, এ টাকা তুমি বৌমার নামে কোনো হাসপাতাল বা আশ্রমে দান করো, বৌমার আত্মা তৃপ্তি পাবে। বেশ তো, তাই করুন। সব বিলি ব্যবস্থা হয়ে যাবার পর একদিন সকালে উঠে দেখা গেল রাঙা কাকার ঘরের দরজা খোলা, তিনি নেই। এমন একটা কিছু ঘটবে সবাই আন্দাজ করতে পেরেছিল। কিছুদিন ধরে খোঁজাখুঁজি চলল, বাবা বোধহয় কাগজে বিজ্ঞাপনও দিয়ে থাকবেন, কিন্তু রাঙা কাকা আর কোনোদিন ফিরে এলেন না। বছর ঘুরে এলো, রাঙা কাকা আর কাকিমার স্মৃতি পরিবারের সবার মনে একটা বেদনার চিহ্ন হিসাবে রয়ে গিয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পর মেয়েদের মজলিসে প্রায় এই প্রসঙ্গ ওঠে। বাড়ির মাঝখানে উঠোনের পশ্চিম দিকে রাঙা কাকার ঘরখানা কেউ আর ব্যবহার করে না, বন্ধই পড়ে আছে। এই উঠোনের মাঝখানে ছিল ইট দিয়ে বাঁধানো তুলসী মঞ্চ। কোনোদিন মা কোনোদিন কাকিমাদের মধ্যে কেউ সন্ধ্যেবেলায় তুলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসতেন। একদিন কিভাবে গল্পে গল্পে কারো আর প্রদীপ দেবার কথা মনে পড়েনি। অন্ধকার বেশ গাঢ় হতে হঠাৎ মেজ কাকিমা বললেন, ওই যা, তুলসী তলায় আলো দেখানো হয়নি তো, আমার আবার হাত জোড়া। যা তো মা বিরাজ, একটা প্রদীপ ছেলে তুলসী তলায় দিয়ে আয়। একটু পরই বাইরে উঠোন থেকে বিরাজের গলায় চিৎকার ভেসে এলো। পরপর দুবার কাকিমারা দৌড়ে গেলে, বারবারই থেকে কাকা জ্যাঠারা ছুটে এলেন। তুলসী মঞ্চের কাছে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে বিরাজ। পায়ের কাছে মাটিতে প্রদীপটা পড়ে আছে, তেল ছড়িয়ে পড়েছে উঠোনে। বিরাজ কাঁপা কাঁপা আঙ্গুল তুলে রাঙা কাকার ঘরের দিকটা দেখিয়ে বলল, রাঙা কাকিমাকে দেখলাম, ওইখানটায় দাঁড়িয়েছিল। সবাই চুপ, বিরাজ মিথ্যে বলবে না। আর তার বিশেষ অপ্রাকৃত ক্ষমতার ব্যাপারটা এখন প্রায় একটা প্রমাণিত সত্য। তবু বাবা একবার বললেন, যা কি যাতা বলছিস, অন্ধকারে ভুল দেখে থাকবি। না জেঠু, আমি ঠিক দেখেছি, সাদা কাপড় পরা ছিল। ঘর থেকে বেরিয়ে এসে আমার দিকে তাকিয়ে কি যেন বলল, আবার ঘরে ঢুকে গেল। ঘর থেকে বেরিয়ে এলো? বাবা এগিয়ে গিয়ে রাঙা কাকার ঘরের দাওয়ায় উঠে দরজা লাগানো তারা টেনে দেখলেন। তা কি করে হবে, এই তো তালা বন্ধ রয়েছে। বুঝিয়ে সুঝিয়ে বিরাজকে ঠান্ডা করে ভেতরে নিয়ে আসা হল। তখনকার মতো চাপা পড়ে গেলেও এরপর থেকে বিরাজ ঘন ঘন রাঙা কাকিমাকে দেখতে শুরু করল, কখনো একেবারে পরিষ্কার দিনের বেলায়। কাকিমা যেন বিরাজকে কি বলছেন, মা জিজ্ঞাসা করেছিলেন, কি বলে কিছু বুঝতে পারিস? না জেঠিমা, মুখ নাড়ছে দেখতে পাই, কথা কানে আসে না। তবে একটা জিনিস কি, কাকিমার খুব কষ্ট বলে মনে হয়। কি করে বুঝলি, কথা তো শুনতে পাস না। মুখ দেখতে পাই যে, খুব ব্যথা পেলে যেমন মুখ হয় সেই রকম।
ছোট কাকা গিয়ে কোথা থেকে এক ভুতুরে রোজা ডেকে আনলেন। লোকটাকে দেখে আমার আদেও শ্রদ্ধা হলো না। তখন আমি একটু বড় হয়েছি, গ্রামে সাধুসন্ত এলে সেখানে ধন্না দিয়ে পড়ে থাকি, লোক চেনবার ক্ষমতা সামান্য হয়েছে। ভূতের রোজা ঘন্টা দুয়েক ধরে উঠোনে নানান বিচিত্র ক্রিয়াকলাপ করল। মাটিতে খড়ি দিয়ে নকশা এঁকে তার উপর শ্বেত সর্ষে আর আতপ চাল ছিটিয়ে চিৎকার করে মন্ত্র পড়তে লাগল। কিন্তু ওই পর্যন্তই, সে দক্ষিণা নিয়ে বিদায় হবার পর সেদিন বিকালেই বিরাজ আবার রাঙা কাকিমাকে দেখতে পেল। দালানির একদিকে রান্নাঘর, সেখানে মা উনুনে আঁচ দিচ্ছেন, আর বিরাজ মেঝেতে বসে বিকালের তরকারির জন্য কুটনো কুটছে। এমন সময় বিরাজ দেখল লম্বা দালান বেয়ে কাকিমা হেঁটে চলে যাচ্ছে। বিরাজ চেঁচিয়ে উঠল, ওই ওই যে কাকিমা যাচ্ছে। মা কাজ ফেলে ছুটে এসে দেখলেন বিরাজ একদৃষ্টে দালানের দিকে তাকিয়ে রয়েছে। দেখতে পাচ্ছ না জেঠিমা, ওই তো পরিষ্কার দেখা যাচ্ছে হাতে আমার একটা কি জিনিস রয়েছে। ও মা, একটা দল পুতুল। মা বলা বাহুল্য দালানের দিকে কিছুই দেখতে পেলেন না। হাতে কি রয়েছে বললি? দল পুতুল, সেই ছোটবেলায় যেমন তুমি আমাকে কিনে দিয়েছিলে। দল পুতুল হাতে কোনো এক মিতার পেতাত্তা বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে, একথা কল্পনা করা কষ্টকর। কিন্তু বিরাজ কিছু একটা দেখতে পাচ্ছে ঠিকই, নইলে হাতে পুতুল থাকার মতো সূক্ষ্ম মেথ্যা বিরাজের পক্ষে আবিষ্কার করা সম্ভব নয়। এরপর ছোট কাকা আর একজন ভালো রোজা আনবার প্রস্তাব করেছিলেন, কিন্তু এবার বিরাজ নিজে বারণ করল। না বাবা, গুণী এনো না, রাঙা কাকিমা আমাকে কত ভালোবাসত, মরে গিয়ে কি আমার ক্ষতি করতে চাইবে? হয়তো আমাকে ভুলতে পারেনি বলে আমার কাছে আসে। দিন কাটতে লাগলো, মাস দুই তিন হয়তো কিছু হলো না। আবার একদিন বিরাজ কাকিমাকে দেখতে পায়। মানুষের মন বড় বিচিত্র জিনিস বুঝলে হে, কালে সবাই খাপ খেয়ে যায়। বিরাজের রাঙা কাকিমাকে দেখতে পাওয়াটাও একটু একটু করে সকলের গা সওয়া হয়ে গেল। প্রথম যৌবনে পা দিয়েই আমি বাড়ি থেকে পালালাম গরুর খোঁজে। সে গল্পটা তোমরা কিছুটা জানো, তান্ত্রিক সাধনার দিকে খুব মন গিয়েছিল বুঝলে। প্রকৃত গুরুর সন্ধানে কোথায় কোথায় না ঘুরেছি, মাঝে মাঝে বাড়ি ফিরে আসি, আবার কিছুদিন পরে উদাও হই। এই সময়ই মাতু পাগলির সঙ্গে আমার পরিচয়। সে বড় সাংঘাতিক মেয়ে মানুষ, আমাকে দীক্ষা দেয়নি বটে, কিন্তু কতগুলো ক্ষমতা দান করেছিল। তারপর বরাকর নদীর ধারে শালবনে সেই মধুসুন্দরী দেবীর আবির্ভাব, তিনিও আমাকে বীজমন্ত্র এবং কতগুলি শক্তি দান করেন। তারই প্রসাদে জীবনে কখনো বড় কোনো বিপদে পড়তে হয়নি, ডাল ভাত খেয়ে যা হোক করে চালিয়ে দিয়েছি। আমি বড় বড় সাধক হতে পারিনি হে, কয়েকটা সাধারণ সিদ্ধাই পেয়েছিলাম মাত্র। একবার বাড়ি ফিরে দেখলাম বিরাজের বিয়ের তোড়জোড় চলছে, ভালো একটা সম্বন্ধ এসছে গোয়ারি কৃষ্ণনগর থেকে। ছেলের আর বাপ মায়ের বিশেষ কিছু দাবি দেওয়া নেই, মেয়ে দেখে তাদের খুব পছন্দ হয়ে গিয়েছে। এখন কেবল দিনক্ষণ ঠিক করবার যা দেরি। বিরাজ দেখতেও সত্যি খুব সুন্দর হয়েছে, মাথায় বেশ লম্বা, ফর্সা ধপধপ করছে গায়ের রং, একডাল কালো পোগড়ানো চুল আর টানা টানা চোখ। এমের বিয়েতে খরচ না হবারই কথা। আমি থাকতে থাকতে একদিন পাত্রপক্ষ এসে বিরাজকে আশীর্বাদ করে পাকা কথা দিয়ে গেল। পাত্রের বাবা মানুষটি ভারী অমায়, গোলগাল চেহারা, মুখে সব সময় হাসি লেগে রয়েছে। গ্রাম দেশে পাত্রের বাবার
সাধারণত একটা দাম্ভিক চালচলন থাকে, এ ভদ্রলোকের সেসব নেই। বেশ হেসে হেসে গল্প করলেন। বিরাজকে পাশে বসিয়ে মা আমার যেন লক্ষ্মী বলে গায়ে হাত বুলিয়ে দিলেন, আশীর্বাদ করলেন 10 ভরির সেকেলে পাকা সোনার শুশুনি পাতা হার দিয়ে। কথা রইল 1 বছর পর সামনে বৈশাখে বিয়ে হবে। ওদের কি পারিবারিক আচার অনুযায়ী পাত্রের বয়স জোর সংখ্যক বছরে না হলে বিয়ে হয় না? সামনের বছর ছেলের বয়স হবে 24। আশীর্বাদ সেরে পাত্রপক্ষের লোকেরা বিকালবেলায় চলে গেলেন, তারা সন্ধ্যের ট্রেন ধরবেন। সঙ্গে আমাদের বাড়ি থেকে লোক দেয়া হলো স্টেশন অবধি পৌঁছে দেবার জন্য। সেই দিনই রাত্রে বিরাজের ঘর থেকে কান্নার আওয়াজ পেয়ে মা আর বাবা উঠে দেখতে গেলেন। ছোট কাকিমার পাশেই শুয়েছিল বিরাজ। কাকিমা জেগে বসে অবাক হয়ে বিরাজের দিকে তাকিয়ে আছেন, আর বিরাজ অঝোরধারায় কাঁদছে। মাঝরাত্রে ঘুম ভেঙে বিরাজ নাকি দেখতে পায় মশারির ঠিক বাইরে রাঙা কাকিমা দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে কি বলবার চেষ্টা করছেন, কিন্তু প্রাণপণ চেষ্টাতেও তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। কি করুণ বিধ্বস্ত মুখ রাঙা কাকিমার! বিরাজ কেঁদে ফেলে বলে, কেন বারবার আসছো রাঙা কাকি, কি বলবে, কি কষ্ট তোমার? উত্তরে রাঙা কাকিমা দুহাতে ধরে রাখা কি একটা জিনিস সামনে বাড়িয়ে দেয়। সে হাতে দল পুতুল, কি সুন্দর, ঠিক যেন একটা সত্যিকারের বাচ্চা। এই সময় ছোট কাকিমা জেগে উঠতে রাঙা কাকিমার শরীর যেন গুঁড়ো গুঁড়ো হয়ে ঝরে পড়ে গেল। পরদিন সকালে বাবারা সব ভাই মিলে পরামর্শ সভা বসালেন। আলোচনার বিষয় ছিল এই, বিরাজের বিয়ে হতে চলেছে, বিয়ের পরেও যদি সে এরকম রাত বিরেতে চেঁচামেচি করে তাহলে তার শ্বশুরবাড়ির লোকেরা কি ভাববে, পরে এ নিয়ে মহা অশান্তির সূত্রপাত হতে পারে, আবার কি একজন রোজা ডাকা হবে, আর কি বা করা যেতে পারে। সবার মতামতেই রোজা ডাকার দিকে যাচ্ছে দেখে আমার বড় খারাপ লাগলো। প্রেত বিতারিণীর মন্ত্র অবশ্যই আছে, কিন্তু বেশিরভাগ পাড়াগে বুজরুকের দল তার কিছুই জানে না। আমি জানি, কিন্তু রাঙা কাকিমাকে আমরা সবাই খুব ভালোবাসতাম। তাকে তাড়াবার জন্য কোনো ক্রিয়া অনুষ্ঠান করতে কেমন যেন বাদো বাদো ঠেকতে লাগলো। তাছাড়া ওই মন্ত্রপাঠ করবার সময় যে আত্মাকে তাড়ানোর জন্য অনুষ্ঠান করা হচ্ছে তার খুব কষ্ট হয়। সে যন্ত্রণার মধ্যে রাঙা কাকিমাকে ফেলতে মন চাইল না। অবশ্য একটা কাজ করা যায়, বিরাজকে একটা কবচ করে দিতে পারি, সেটা হাতে ধারণ করলে কোনো আত্মা ইচ্ছে করলে ওকে দেখা দিতে পারবে না। যা যা লাগবে জোগাড় করতেও বেশি অসুবিধা হবে না। বামাবর্ত সংঘের চূর্ণ আর 3টে কাকের বাসা আছে এমন নিম গাছে শেকড়ের অংশ চাই, তার সঙ্গে মেশাতে হবে। না, তোমাদের কাছে এসব বলা বৃথা। ওই যে কিছুই হাসছে! কিশোরী তৎক্ষণাৎ গম্ভীর হয়ে বলল, না না, আমি অবিশ্বাস করে মোটেই হাসছি না। আসলে মাঝে মাঝে আপনি এমন জিনিসের নাম করেন যা আমাদের দৈনন্দিন জীবনে একেবারেই অপরিচিত, শুনলে হাসি পেয়ে যায়। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, বিরাজের এই ব্যাপারটা নিয়ে আপনার কি মত? বিরাজ খুব ভালো মিডিয়াম ছিল, তখন ততটা বুঝতে পারিনি, এখন আন্দাজ করতে পারি। তুলা রাশি চন্দ্র প্রবল, এমন জাতিকার এটা হতে পারে, হবেই যে এমন কোনো কথা নেই, এর ভেতরে আরো অনেক প্রভাব কাজ করে, তবে হওয়া সম্ভব। এদের কাছে মৃত আত্মারা সহজেই দৃশ্যমান হয়, দামরতন্ত্রের নিয়ম অনুযায়ী কবচ করে দিলে জাতক বা জাতিকার ওই গুণ সাময়িকভাবে লোপ পায়।
আর বিরাট যে মিথ্যা বলছে না ওটা ওর মনের কিংবা চোখের ভুল নয় তা আমি সহজেই বুঝতে পেরেছিলাম। কারণ তোমরা তো জানো আমি প্রেতাত্মার অস্তিত্ব টের পাই। বিরাজের সঙ্গে মৃত আত্মার যোগাযোগ আমি বুঝতে পেরেছিলাম। কি করে বোঝেন, দেখতে পান? দেখতে তো পাই, তবে সবসময় দেখবার প্রয়োজন হয় না। আমি গন্ধ দিয়েই বুঝতে পারি। কিরকম? যেখানে ঘন ঘন আত্মার আবির্ভাব হয় সেখানকার আবহাওয়াটা একটা অদ্ভুত গন্ধ থাকে। অনেকদিনের বন্ধ ঘরের ভেতর যেমন একটা ছাতা ধরা ভ্যাবসা গন্ধ পাওয়া যায় সেই রকম। সেই সঙ্গে সমস্ত শরীরে মনে একটা অদ্ভুত অনুভূতি হয়। এটা অবশ্য আমি তোমাদের ভাষা দিয়ে ঠিক বোঝাতে পারবো না। যাই হোক, গল্পটা বলুন। তারনাথ আবার গল্প শুরু করলো। কবজের কথা তুলতেই বাবা বললেন, তুই আমার কি কবজ দিবি? না না, সেসব দিয়ে কাজ নেই। আসলে বাড়ির লোকেরা আমাকে একেবারেই হিসেবের বাইরে রেখেছিল, অপরাধ তো বাড়ি পালানো ছেলে, আমাকে দিয়ে কোনো কাজের কাজ হওয়া সম্ভব নয়। এই ধারণা প্রত্যেকের, বললাম একবার দেখোই না, ফল না হলে খুলে ফেলে দিও। তাও বাবা বোধহয় রাজি হতেন না, কিন্তু ছোট কাকিমা বললেন, আচ্ছা ও দিক না কবচ, বিশ্বাসেও তো ফল হয়, অনেকে অনেক কিছু করলো, এবার ওটা করে দেখি। তিন চার দিনের মধ্যে কবচ তৈরি করে বিরাজের হাতে পরিয়ে দিলাম। এরপর মাস দুই সেবার বাড়িতে ছিলাম। তার মধ্যে বিরাজ আর কখনো রাঙা কাকিমাকে দেখেনি। বাবা পর্যন্ত বলতে বাধ্য হলেন, না ছেলেটা কিছু বিদ্যা শিখেছে বটে। গ্রামাঞ্চলে এসব খবর খুব দ্রুত রটে। আমার দেওয়া কবচের গল্প কিছুদিনের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ল। একদিন বাবা এসে বললেন, দুজন লোক তোকে ডাকছে, বাইরে বসিয়ে রেখেছি, যা একবার। বাবা দেখি কেমন প্রশংসা মিশ্রিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। বাইরের ঘরে এসে দেখি দুজন গিয়ে চেহারার লোক চৌকিতে সংকুচিত হয়ে বসে আছে। ময়লা ধুতি, ফর্সা জামা, তাতে আবার কাজবার সময় বেশি নীল পড়ে গিয়েছে। বললাম, কি চাই? আগে আমরা চালতে পাতা থেকে এসেছিলাম। বেশ, কি দরকার? আগে আমি একজন গুণী লোক, আমাদের ওদিকে আমার খুব নাম উঠে গিয়েছে, আপনি ইচ্ছা হলে সব করতে পারেন। কি বিপদ, আপনারা কি চান তা বলুন। তাদের প্রার্থনা অতি সরল। ভদ্রাসন নিয়ে তারা তাদের খুড়তুতো ভাইয়ের সঙ্গে জোর মামলা লড়ে যাচ্ছে। আমি কি মামলায় যেতে পার জন্য তাদের একটা কবচ করে দিতে পারি? এজন্য তারা 200 টাকা অবধি খরচ করতে প্রস্তুত আছে। ধমক দিয়ে তাদের তাড়িয়ে দিলাম বটে, কিন্তু বুঝতে পারলাম এসবের শুরু মাত্র, এবার দলে দলে লোক আসতে আরম্ভ করবে। কজনকে তাড়াবো? কাজেই পরদিন শেষ রাত্রে পোডলাপুডলি গুছিয়ে বাড়ি থেকে সরে পড়লাম। কিশোরী জিজ্ঞাসা করলো, কিন্তু এ ধরনের কবচ তো আপনিও দিয়ে থাকেন, তাহলে ওদের তাড়ালেন কেন? তারনাথ বিষণ্নভাবে হেসে বলল, সে অনেক পর থেকে দিতে শুরু করি, ওই সময় আমার প্রথম যৌবন, মনে আশা সিদ্ধ সাধক হব। আর টাকার জন্য মামলার কবচ, গরু হারানোর মাদুলে দেওয়া, ওসব ভাবতেই পারি না। তারপরে বিয়ে থাকা করলাম, সন্তানাদি হল, সংসারের পেছনে দৈব ওষুধ থেকে বশীকরণ হোম সবই শুরু করলাম, সেই থেকে পতনের আরম্ভ আর কি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারনাথ গল্পে ফিরে এলো। ন10 মাস এদিক সেদিক ঘুরে বিরাজের বিয়ের কিছুদিন আগে বাড়ি ফিরে এলাম। আমাকে দেখে আর কেউ তেমন না হোক মা খুশি হলেন। যাক, বিরাজের বিয়ের কথাটা মনে রেখেছিস তাহলে।
তুই না এলে আমার ফাঁকা ফাঁকা লাগতো। অপ্রস্তুত ভাবে একটু হাসলাম কেবল, কি আর বলার আছে, মাই কেবল শেষ দিন অবধি নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারে সন্তানকে। অন্য কেউ খুব আত্মীয়তা বোধ না করলে তাদের দোষ দিতে পারি না, আমি বা কি দায়িত্ব পালন করেছি বাড়ির লোকেদের প্রতি? ভালোবাসা তো আর আকাশ থেকে পড়ে না। রাত্রিরে খাওয়ার সময় বাবা বললেন, তুমি যে কবচ দিয়ে গেছিলে বিরাজকে তাতে খুব কাজ হয়েছে, তারপর থেকে বিরাজের আর ভয়টয় পায়নি। কিছুক্ষণ চুপচাপ খেয়ে যাবার পর বাবা বললেন, এই যে একটা বিদ্যে শিখেছিস এটা তো বাড়িতে থেকে ব্যবহার করতে পারতিস, টাকার জন্য না হয় নাই হলো মানুষের উপকারের জন্য তো করতে পারতিস, বাড়িতে তোর মন বসে না কেন? চুপ করে রইলাম। আমার মনের গড়ন এমন হয়ে গিয়েছে যে বাড়িতে আর কোনোদিন মন বসবে না। বাবাকে সে কথা বলে লাভ নেই, নির্বাণ জটে বিরাজের বিয়ে হয়ে গেল। বরযাত্রীদের খায়ে দায়ে মুখুজ্জিদের বড় বাড়ির হলঘরে ঢালা বিছানা পেতে শুয়ে দেওয়া হল। গধূলি লগ্নে বিয়ে, রাত 11টার ভেতর বিয়ে থাওয়া, কুশণ্ডিকা সব শেষ। একতলার কোণের ঘরে মেয়েরা বাসর জাগবার আয়োজন করছে। রাত 1:30-2 অবধি বাসরঘর থেকে হাসি আর গানের শব্দ পাচ্ছিলাম। আস্তে আস্তে বাসরঘরের কোলাহল থেমে এল। ছেলে মানুষেরা আর কত রাত্রি জাগবে, শরীর খাটা খাটুনি করে ক্লান্ত। আমিও কখন ঘুমিয়ে পড়েছি টের পাইনি। ঘুম ভাঙলো শেষ রাত্রে বাবার ডাকা ডাকিতে। তাকিয়ে দেখি বাবা পাশে দাঁড়িয়ে ধাক্কা দিচ্ছেন। ওঠ ওঠ, ব্যস্ত হয়ে উঠে বসলাম। কি কি হয়েছে বাবা? বাবা পাংশু মুখে বললেন, বিরাজ আবার ওই রকম করছে। সে কি, এমন তো হবার কথা নয়। কি জানি, তুই কবচ দেবার পর আর কখনো তো হয়নি, বাসনও তো সবাই মিলে আম্মদল্লা করছে, তারপর বুঝে একটু ঘুমিয়ে পড়েছিল, এই একটু আগে চিৎকার করে জেগে উঠেছে। জামাই খুব ভয় পেয়ে গিয়েছেন, তুই একবার চল। ততক্ষণে আমি নাকে একটা সোদা সোদা ছাতা ধরা ফ্যাপসা গন্ধ পেতে শুরু করেছি। এবার এসে অবধি এ গন্ধটা আর পাইনি। বিছানা ছেড়ে দাঁড়িয়ে উঠে বললাম, আমার সঙ্গে এসো তো। সিঁড়ি দিয়ে নিচে না নেমে সোজা এগিয়ে যাচ্ছি দেখে বাবা বললেন, ওদিকে কোথায় যাচ্ছিস বাবা, বিরাজ তো নিচে বাসর ঘরে। বললাম, এসোই না। ছোট কাকিমার ঘরের সামনে এসে থামলাম, দরজা খোলা, সবাই নিচে গিয়েছে বিরাজকে সামলাতে। ঘরে ঢুকে বাতিটা উসকে দিয়ে দেরাজগুলো খুলে দেখতে শুরু করলাম। বাবা অবাক হয়ে বললেন, তোর কি মাথা খারাপ হলো নাকি, এখানে কি করছিস? ওপর থেকে 3 নম্বর দেরাজে ছিল জিনিসটা, আমার ধারণাই ঠিক। বাবার বিস্মিত দৃষ্টির সামনে বাড়িয়ে ধরলাম বিরাজকে দেওয়া আমার কবচখানা। এ কি, এটা এখানে এলো কি করে? সেটা অবশ্য আমিও পরিষ্কার জানতাম না, তবে বিরাজ যে কবচটা খুলে রেখেছে এবং তার ফলেই এই বিপত্তি তা আমি বুঝেছিলাম। আর খুলে রাখতে হলে সবচেয়ে নিরাপদ জায়গা হলো নিজের ঘরের দেরাজ। বোধহয় হাতে অত বড় একটা কবচ থাকলে স্বামী অবাক হতে পারে বা শ্বশুর বাড়ির লোকজন নানা সন্দেহ করতে পারে। এই ভয়ে বিয়েতে বসবার আগে বিরাজ ওটা খুলে রেখে গিয়েছিল। 8-10 মাস নিরুপদ্রবে কাটায় সে ভেবেছিল কাকিমা হয়তো আর দেখা দেবেন না। লজ্জা করা অসঙ্গতও নয়, কবচটা চৌকো তক্তির মতো, বেশ বড়। অত বড় জিনিসটা কারো না কারো চোখে পড়তেই পারে। বাবার হাতে কবচটা দিয়ে বললাম, যাও আড়ালে দেখে পড়িয়ে দাও, জামাইয়ের সামনে করবার দরকার নেই। জামাই ছেলে মানুষ, তাকে যা হোক বুঝিয়ে দেওয়া কঠিন হলো না। বিরাজকে সাবধান করে দেয়া হল আর কখনো যেন সে কবচ খুলে না রাখে।
বিকালে মেয়ে বিদায়ের সময় এল। ভেতর বাড়ির দালানে আসন পেতে মেয়ে জামাইকে আশীর্বাদ করা হচ্ছে। বাইরে খোদাবক্সের ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে, রওনা দেবার সব আয়োজন সমাপ্ত। জিনিসপত্র যা সঙ্গে যাবে তা তুলে বেঁধে দেওয়া হয়েছে ঘোড়ার গাড়ির ছাদে। কেবল বরবয়ের জামা কাপড় আর গয়না যাবে একটা লাল রঙের স্টিলের ট্যাঙ্কে, সেটা বিরাজের ঘরে রয়েছে, যাবার সময় সে নিয়ে যাবে। মেয়ে জামাই বিদায় হবার সময় বাড়ির মেয়েরা তো কান্নাকাটি করলেনি, এমনকি বাবা আর মেজ কাকা অবধি দেখলাম বারান্দার এক কোণে দাঁড়িয়ে চোখ মুচ্ছেন। ছোট কাকাকে তো খুঁজেই পাওয়া গেল না, আশীর্বাদ করি তিনি কোথাও গিয়ে লুকিয়ে বসে আছে। আশীর্বাদের পর্ব মিটে গেলে মেয়ে জামাইকে নিয়ে যাওয়া হলো ছোট কাকিমার ঘরে। সেখানে লক্ষ্মীর আসনের সামনে ওদের প্রণাম করিয়ে তারপর গাড়িতে তুলে দেয়া হবে। ঘরে ঢুকবার মুখে চৌকাঠের কাছে থমকে দাঁড়ালেন মা। একি এগুলো এমন করলো কে? ঘরের সামনে চৌকাঠের বাইরে কে যেন বিরাজের লাল ট্যাঙ্কটা টেনে বার করে ভেতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছে। মুখে মাখাবার নতুন পাউডারের কৌটোটা ঢালনা খোলা অবস্থায় পড়ে, তার থেকে মুঠো মুঠো পাউডার চারিদিকে ছড়িয়ে কেউ খেলা করেছে যেন। মা তাড়াতাড়ি ট্যাঙ্কের ভেতরে হাত রেখে গেলেন। না, জামাইয়ের শালের নিচে গয়নার বাক্স ঠিকই আছে। তাহলে এর মানে কি? চোর হলে গয়নার বাক্সই তার লক্ষ্য হবে, কোনো শিশুর দুষ্টুমি বলে মনে করা যেত, কিন্তু তত ছোট শিশু বাড়িতে কেউ নেই। মা আর ছোট কাকিমা জিনিসগুলো গুছিয়ে আবার বাক্সে ভরে দিয়ে ট্যাঙ্কের ডালা বন্ধ করতেই যারা কাছাকাছি দাঁড়িয়েছিল তারা অস্ফুট বিস্ময় সূচক শব্দ করে উঠল। ট্যাঙ্কের লাল রঙের ডালার ওপরে পাউডার মাখা ছোট ছোট হাতের ছাপ। একটি শিশু যেন হাতে পাউডার মেখে মনের আনন্দে ছাপ দিয়েছে। কিন্তু অত ছোট বাচ্চা তো কেউ নেই আমাদের বাড়িতে। ছাপগুলো খুব ছোট ছোট হাতে, প্রায় সদ্যজাত শিশুর মতো। এত ছোট বাচ্চা কি নিজে বসে খেলা করতে পারে? ব্যাপারটা রহস্যই রয়ে গেল। বিরাজ আর তার স্বামী রওনা হয়ে যাবার পর এ নিয়ে অনেক আলোচনা হলো বটে, কিন্তু কেউ কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারল না। এর একদিন পর আমিও আবার বাড়ি ছেড়ে বেরিয়ে পড়লাম। কত ঘুরলাম সমস্ত বাংলাদেশে শ্মশানে মশানে। প্রকৃত সাধকের দেখা পাবার পিপাসা মনের মধ্যে উদ্গ্রীব হয়ে উঠেছে। তখন সারাদিন পথ হাঁটি, সন্ধ্যেবেলা কোনো মন্দিরে কি বাঁধানো গাছের তলায় রাতের আশ্রয় নিই। রান্না করে খেতাম না কখনো, হাতে পয়সা থাকলে দোকান থেকে চিড়েমুড়ি কিনে নিতাম। কখনো বা পুণ্যলোভী গ্রামবাসীরা খাবার দাবার উপহার দিয়ে যেত। জীবনের এই সময়টা খুব ভালো কেটেছে। জানো, এখন এই বদ্ধতার ভেতর বসে মনে করলে রোমাঞ্চ হয়। কেমন মুক্ত আনন্দে পথে পথে বেড়ানো, মাথার ওপরে খোলা আকাশ, পথেরও কোনো সীমা নেই। কত বিচিত্র মানুষের সঙ্গে পরিচয়, কত আশ্চর্য অভিজ্ঞতা, বুঝলে? এখন মাঝে মাঝে মনে হয় সাধনার জন্য নয়, বোধহয় এই পথের নেশাতেই ঘর ছাড়া হয়ে পড়তাম। এইভাবে ঘুরতে ঘুরতে বাংলা আর বিহারের সীমান্তে একটা ছোট শহর মতো জায়গায় গিয়ে পড়েছি। সেখানকার মুদির দোকানে চিড়ে আর গুড় কেনবার সময় মুদিকে জায়গাটার নাম জিজ্ঞেস করলাম। মুদি বলল, ছোট রামপুর বাবুজি। আমি চমকে উঠলাম। কি বললে, ছোট রামপুর? জি, কেন বাবু? না, কিছু না। মনটা খারাপ হয়ে গেল। এই ছোট রামপুরই ছিল রাঙা কাকিমার বাপের বাড়ি।
এখানেই কাকিমার মৃত্যু হয়। পুরনো স্মৃতি ভিড় করে এলো মনে, শৈশবে দেখা কাকিমার সেই হাসি মাখা মুখ, কোদাল হাতে রাঙা কাকা বাগানে জমি কোপাচ্ছেন, কাকিমার মৃত্যুতে রাঙা কাকার সেই কান্না, ছোট রামপুরের প্রান্ত দিয়ে বয়ে গিয়েছে ভীমা নদী, বিশেষ চওড়া নয় স্রোত কম, কিন্তু নদীর দুপারে অনেক দূর অব্দি বস্তি না থাকায় ভীমা একটা অপূর্ব নির্জনতা লাভ করেছে। নদীর ধারে রামপুরের শ্মশান, উঁচু নিচু লাল মাটির প্রস্তরের মধ্যে কেবলমাত্র শ্মশান যাত্রীদের জন্য তৈরি একটা চালাঘর দাঁড়িয়ে আছে। আমি যখন পৌঁছালাম তখন দিনের আলো নিভে এসেছে বটে, কিন্তু সেদিন সম্ভবত শুক্লপক্ষের নবমী, কাজী রাত্রিরে জ্যোৎস্নার শোভা উপভোগ করা যাবে। শ্মশানে কাটানো আমার অভ্যেস আছে, তোমরা তা তো জানো, ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না। ভীমার তীরে বসে চরে গুড় দিয়ে রাত্রিরের খাওয়া সেরে নদীতে নেমে জল খেলাম। ততক্ষণে দিনের আলো সম্পূর্ণ মুছে গিয়ে রুক্ষ ভূমিতির ওপর ফুটে উঠেছে শুক্লপক্ষের জ্যোৎস্না। নদীর ধারের সাদা বালি চিকচিক করছে চাঁদের আলোয়, এমন দৃশ্য তোমরা দেখনি হে? শহর বাজার অঞ্চলে তোমরা পূর্ণিমা বা অমাবস্যা টের পাও না, শহরে জীবন নেই। শরীর খুব ক্লান্ত ছিল, ভাবলাম আর জেগে না থেকে ঘুমিয়ে পড়া যাক। সামনে চালাঘরটা যখন আছে তখন আর খোলা জায়গায় ঘুমাই কেন, এই ভেবে শ্মশান যাত্রীদের ঘরটার দিকে এগুলাম। বাইরে জ্যোৎস্না থাকলেও ঘরের মধ্যে তা পৌঁছাচ্ছে না, অন্ধকারে তাকিয়ে যতদূর মনে হলো ঘরটা একেবারে ফাঁকা, কেবল একদিকে কতগুলো খড়ের আটি পড়ে আছে। ভালোই হলো, আমি খড়ের আটিগুলো বিছিয়ে একটু গদি মতো করে চেপে বসলাম। বিড়ি ধরাতে গিয়ে দেশলাইয়ের আলোয় প্রথম চোখে পড়ল লোকটাকে, এতক্ষণ বুঝতেই পারিনি ঘরে আর একজন মানুষ আছে। কখন থেকে বসে আছে লোকটা, খালি গা, আধময়লা ধুতি পরনে, লম্বা চুল, মুখে দাড়ি গোঁফের জঙ্গল, হঠাৎ আলো জ্বালায় মুখের সামনে হাত দিয়ে আড়াল করে আছে। ওরা কাঠের টুকরোটা ফেলে দিলাম, বিড়ি ধরে গিয়েছিল, গোটা দুই টান দিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কে, এখানে কি করছো? অন্ধকারে লোকটাকে দেখা যায় না, সে যেখানে বসে আছে আন্দাজে সেদিকে তাকিয়ে প্রশ্ন করলাম। প্রথমে খানিকক্ষণ চুপচাপ, তারপর কেমন যেন ভাঙা খসখসে গলায় উত্তর এলো, এই শ্মশানেই থাকি। মরা পোড়াতে সাহায্য করা যাদের জীবিকা, এমন এক শ্রেণীর লোক প্রায় সব শ্মশানেই থাকে। আমি আন্দাজ করে নিলাম এ তাদেরই একজন, জিজ্ঞাসা করলাম, তুমি থাকো মানে কি, কি করো, মরা পোড়াও? না, তাহলে? শুধু থাকি আর শ্মশানে ঘুরে বেড়া। নিজের অভিজ্ঞতা থেকে জানি এ ধরনের লোকেরা কথা কম বলে আর নিজেদের সম্বন্ধে কিছু বলতে চায় না, কাজেই প্রসঙ্গ বদলে বললাম, বিড়ি খাবে? না। ভালো মজা? আমি একটু গল্প জমাতে চাইছি, কারণ চিরদিনই আমার শহরে পালিশ করা মানুষের চাইতে এইসব হাটে মাঠে ঘুরে বেড়ানো চরিত্রদের বেশি আমার ভালো লাগে, তা এ দেখছি বাক্য ব্যয়ে একেবারেই অনিচ্ছুক। লোকটার গলাই বা অমন ভাঙা ভাঙা কেন, আর ঠান্ডা লেগেছে নাকি? একটু চুপ করে থেকে ভাবলাম কি প্রসঙ্গে কথাবার্তা চালানো যায়, তারপর মনে হলো ওর জীবনের সঙ্গে মিল আছে এমন কথা জিজ্ঞাসা করাই ভালো।
ঘরের কোণের অন্ধকারের দিকে তাকিয়ে বললাম, আর তুমি কতদিনই বা আছো এখানে? অনেক দিন। অদ্ভুত কিছু দেখনি বা এমন কোনো ঘটনা যা তোমার মনে রয়ে গেছে? এইবার লোকটার অনিচ্ছুক কণ্ঠে প্রথম প্রাণের স্পর্শ লাগলো। সে বলল, কেন দেখবো না, এমন একটা ঘটনা দেখেছি যা কোনোদিন ভুলতে পারবো না। একটু বিস্মিত হয়ে বললাম, কি কি ঘটনা? কিছুক্ষণ স্তব্ধতা, তারপর অন্ধকারের ভেতর থেকে আবার সেই মানুষটির গলা ভেসে এলো, অনেক বছর আগে এই শ্মশানে একজন লোক তার স্ত্রীকে দাহ করতে নিয়ে এসেছিল। অল্প বয়সের বউ, লাল পাড় শাড়ি পরিয়ে মাথায় সিঁদুর দিয়ে তাকে নিয়ে আসা হয়েছিল। নদীর পাড়ে যেখানে রাগা মাটির টিবি মতো উঁচু হয়ে আছে। আমি নড়ে চড়ে সোজা হয়ে বসলাম। এই ঘটনা যেন বড্ড চেনা চেনা লাগছে। তাহলে কি এই লোকটা রাঙা কাকিমার দাহ কার্যের সাক্ষী? কদিন আগে এসেছিল তারা, কাজ শেষ করে ফিরে যাবার কথা, বউয়ের আর ফেরা হলো না। আকাশে মেঘ ঘন হয়ে আসছিল, পাছে বৃষ্টি আসে সেই ভয়ে টুমেরা মরা কুচিয়ে দিচ্ছিল তাড়াতাড়ি কাজ শেষ করবার জন্য। এখানেই জন্ম হয়েছিল বউটার, আবার এখানে সেই মরল। আমার আর কোনো সন্দেহই ছিল না, রাঙা কাকিমার শেষ কাজের কথাই বলছে বটে লোকটা। আশ্চর্য যোগাযোগ তো! আমি জীবনে আজ প্রথম এইখানে এলাম, তাও না জেনে। আর এসে লোকটার সঙ্গে আলাপ, বললাম, খুবই দুঃখের কথা বটে, কিন্তু মানুষ তো মরে, বিশেষ করে এই ঘটনাটা তোমার মনে আছে কেন? আবার একটু স্তব্ধতা, লোকটার শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি না। মানুষ এমন চুপ করে বসে থাকতে পারে? লোকটা বলল, মনে রাখবার কারণ আছে, বউটার পেটে বাচ্চা ছিল। আমি চমকে উঠলাম। আরে কি বলছো তুমি, এ কথা কেউ জানতো না? না, বউটা ভেবেছিল কিছুদিন বাদে স্বামীকে বলবে, তার সময় পায়নি। কিন্তু বাস দিয়ে খোঁচাবার সময় টোমেরা বুঝতে পেরেছিল। তারা বলেছিল মানুষটাকে, পেটে সন্তান থাকলে তাকে আলাদা করে দাহ করতে হয় জানো তো, নইলে দুজনে কারুরই মুক্তি হয় না। বউটার বড় শখ ছিল একটা সন্তানের, সে শখও মিটল না, মুক্তিও হলো না। মুক্তি না হওয়ার যে কি যন্ত্রণা তা কেবল বদ্ধ আত্মাই জানে। তাই বুঝি যন্ত্রণার কথা জানাবার জন্য সে বারবার বিরাজের কাছে গিয়ে। এতক্ষণ মেরুদণ্ড টান করে শুনছিলাম, এবারে লাফিয়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললাম, সে কি, তুমি বিরাজের নাম জানলে কি করে, কে তুমি? কোনো উত্তর নেই, ঘরে স্তব্ধতা। দেজলাই জ্বালালাম, কেউ নেই কোথাও। দরজার বাইরে নদীর চরে অপার্থিব জ্যোৎস্না ফুটেছে। ঘরে যে ছিল সে দরজা দিয়ে বেরুলে আমি নিশ্চয়ই দেখতে পেতাম। দৌড়ে বাইরে বেরিয়ে এসে চারিদিকে তাকালাম। শূন্য লাল মাটির প্রান্তর চাঁদের আলোয় স্বপ্নের দেশ বলে মনে হচ্ছে। জনপ্রাণী নেই কোথাও, কোথায় গেল সে? ঠিক এই সময় এক ঝলক বাতাসে ভেসে এলো একটা সোদা গুমো ভ্যাপসা গন্ধ। ভেবে দেখলাম সব ঘটনাই এক সূত্রে গাথা বটে। রাঙা কাকিমার যন্ত্রণা কাতর আত্মার বারবার ফিরে আসা, লাল ট্যাঙ্কের ওপরে ছোট ছোট হাতের ছাপ, কাকিমার হাতে ডল পুতুলের মতো সদ্যজাত শিশু দেখতে পাওয়া। বিরাজ ভালো মিডিয়াম ছিল,
দেখতে পেত, কিন্তু কোনো কারণে কথা শুনতে পেত না। শুনতে পেলে অনেক আগেই গোলযোগ মিটে যেত। রাত্রি কমে গভীর হতে লাগলো। একা বসে রইলাম ভীমা নদীর পাড়ে। পরদিন সেখান থেকে রওনা হয়ে সোজা গয়া এসে রাঙা কাকিমা এবং তার অজাত সন্তানটির মুক্তি কামনায় পিণ্ডদান করি। পুরোহিত মশাই যখন সব কাজে জিনিসপত্র গোছাচ্ছেন, হঠাৎ আমার একটা কথা মনে পড়ে গেল। জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই সঙ্গী কি আরো একজনের নামে পিণ্ড দেওয়া যাবে? একসঙ্গে করে দিতে পারবেন? পুরোহিত বললেন, কেন হবে না বাবা, আর কিছু মূল্য ধরে দেবেন এখন। কার নামে হবে, কি গোত্র? পুরোহিতকে রাঙা কাকার নামটা বললাম। শুনছিলেন তারাদাস বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ ও বিরাজবালা। গল্প পাঠে সুদীপ, তারানাথের চরিত্রে কালীকিঙ্কর, কিশোরী রাঙা কাকা ও ওঝার চরিত্রে শুভদীপ, বিরাজ ও মায়ের চরিত্রে ঈশিকা, মেজ কাকিমা রিয়া, ছোট কাকিমা রাঙা কাকিমা ও গল্পের সূত্রধার আমি সৌমি। শেষ হলো আজকের গল্প। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।